ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আল্লাহ তালা এমন কিছু নিয়ামত রেখে গিয়েছেন এই পৃথিবীতে আমাদের জন্য যেটা আমরা অনেকেই জানি না কিছু হলেই দেখা যাচ্ছে হুট করে ডক্টরের কাছে চলে যায় এমন কিছু রোগ আছে তার জন্য ডক্টরের কাছে যাওয়া লাগে না অনেক বেশি পরিমাণে ঔষধ সেবনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এতে করে অনেক সমস্যা হয়ে থাকে অতিরিক্ত ঔষধ সেবনের ফলে কিন্তু এমন কিছু নিয়ামত এই পৃথিবীতে রেখে গিয়েছেন যেটা ব্যবহার করার ফলে কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা সেই সব দুরারোগ্য বেধি থেকে মুক্তি পেতে পারি আল্লাহতালার নিয়ামতের এমন একটি গাছের সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন ইতিমধ্যে অনেকেই চিনে ফেলেছেন এই পাতাটি এই পাতাটি এমন কিছু দুরারোগ্য বেধি এটি সারাতে পারে সেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন আর এইটা হচ্ছে বাসক পাতা অনেকে হয়তোবা চিনে ফেলেছেন এটা অনেকের মাচাচিরা ছোটোবেলায় বাচ্চা কিংবা বড়দেরকে খাইয়ে থাকে এটা অনেক রোগের ঔষধ সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কাশি কমাতে এই পাতার এত গুরুত্ব ভূমিকা পালন করে থাকে সেটা একটা ঔষধেও পারে না আগেই যেমন বলা হয় সর্দি কাশি কমাতে বাসক পাতার ব্যবহার অনস্বীকার্য যদি বহু পুরোনো সর্দি বা কাশিতে সমস্যা থাকে সেক্ষেত্রে দু চারটি বাসক পাতা খুব ভালোভাবে ধুয়ে বেটে নিন সেই রস যদি নিয়মিত খান তাহলে কাশি থেকে চিরতরেই মুক্তি পাবেন এক্ষেত্রে জেনে রাখা ভালো যে বাসক পাতা প্রচণ্ড তীত হয় কাজেই এক চামচ মধুর সঙ্গে এক চামচ বাসক পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে কয়েক দিনের মধ্যেই আপনার কাশি একেবারে সেরে যাবে মাত্র সাত দিন ব্যবহারে আপনার কাশি একেবারে চিরতরে মুক্তি পাবেন যক্ষা রোদে বাসক পাতা ব্যবহার বাসক পাতার ঔষধি গুণগুলির মধ্যে একটি হলো বাসক পাতা যক্ষা বা টিউবার কিউলোসিস রোগ সারাতে সাহায্য করে বাসক পাতায় অ্যান্টি মাইক্রোবাল উপাদান রয়েছে যা যক্ষা কমাতে সাহায্য করে এছাড়াও ব্রঙ্কাইটিস ও হুপিং কাশির সমস্যার সমাধানেও বাসক পাতা ব্যবহার করতে পারেন বাসক পাতা ব্যবহারের ঔষধি গুণাগুণগুলির মধ্যে আরও একটি হলো এই পাতা বাতের ব্যথা উপশম করতে সাহায্য করে এতে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা আর্থারাইটিস বা বাতের ব্যথা গাটে ব্যথা ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে কয়েকটি বাসক পাতা বেটে তার সঙ্গে হলুদ ও চুন মিশিয়ে লাগালে বাতের ব্যথা কমে বলে অনেকেই দাবি করে থাকেন রক্ত পরিষ্কার করতে চাইলে এই ব্যথা জাদির জাদুর মতো কাজ করবে অনেকেরই মুখে ব্রন বা পেটে সমস্যা হয় অথবা নানা রকম অ্যালার্জি রোগে পরিণত হয় এই সমস্যাগুলি বেশিরভাগই রক্তের জন্য হয়ে থাকে রক্ত পরিষ্কার না সেই কারণে এটা হয়ে থাকে বাসক পাতা নিয়মিত সেবনে কিন্তু আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয় শুধু তাই নয় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে জ্বর হলে বাসক পাতা খাওয়া আবশ্যক জ্বর হলে শরীরের তাপমাত্রা কমাতে বাসক পাতা যথেষ্ট সাহায্য করে এছাড়াও অনেক সময় জ্বরের সঙ্গে সর্দি ও কাশির সমস্যা থাকে সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ মধু এ আর এক চা চামচ পরিমাণ তুলসী পাতার রস এবং এক চা চামচ পরিমাণ বাসক পাতার রস খেলে উপকার পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট শ্বাসকষ্ট বাসক পাতার ব্যবহার অনস্বীকার্য বাসক পাতা কাশি সর্দি ব্রঙ্কাইটিস হাঁপানি ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে বাসক পাতার ঔষধি গুণ আমাদের শ্বাসনালী প্রশান্ত করে পাতার সাহায্যে অনেকে যার ফলে শ্বাসকষ্ট কমে যায় এবং ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগের উপশম পেতে সাহায্য করে হাঁপানির ওষুধ তৈরি করতেও বাসক পাতা ব্যবহার করতে দেখা যায় শরীরের নানা দোষ কাটাতে আয়ুর্বেদ মতে আমাদের শরীরে নানা দোষ থাকে যার ফলে আমাদের নানা রকম শরীরের সমস্যা ও অসুখ হয় আয়ুর্বেদ অনুসারে শরীরে সুস্থ থাকা নির্ভর করে বায়ু পিত্ত এবং কফ এই তিনটি বিষয়ে ভারসাম্য উপার আর কোনোটার মাত্রা যদি বেড়ে যায় তাহলেই দেখা যায় নানান সমস্যা তবে বাসক পাতার নিয়মিত সেবনে আমাদের শরীরে এই তিনটি বস্তুর ভারসাম্য বজায় রাখে এবং শরীর সুস্থ রাখে মাংসপেশিতে টান ধরলে অনেক সময় ব্যায়াম করতে গিয়ে অথবা অন্য কোনো কারণে মাংসপেশিতে টান ধরে সেক্ষেত্রে যদি চুন হলুদ করেও চুন হলুদ একসাথে মিশিয়ে বাসক পাতা বেটে তার সাথে মিশিয়ে কিছুক্ষণ মালিশ করলে সঙ্গে সঙ্গে ব্যথার উপশম হবে গলা ব্যথা কমাতে অনেক সময় নানা কারণে গলা ব্যথা হতে পারে তবে যখন তখন যদি যখন তখন যদি কষ্ট করে একটু বাসক পাতার রস খেয়ে নেন তাহলেই উপকার পাবেন দশ নাম্বার জন্ডিস কমাতে সাহায্য করে আধা চা চামচ বাসক পাতার ফুলের রসের সঙ্গে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে প্রতিদিন খেলে পেটের সমস্যা দূর হয় লেভার মজবুত হয় এবং জন্ডিস থেকে মুক্তি পাওয়া যাও এছাড়াও আরও নানা কাজে বাসক পাতার ব্যবহার করা যায় যদি মাথায় উকুন থাকে সেক্ষেত্রে কয়েকটি বাসক পাতা বেটে নিয়ে সেটি চুলের গোড়ায় লাগান এবং কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে উকুনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন অনেকের প্রস্তাবের সময় জ্বালা পড়া হয় সেক্ষেত্রে বাসক ফুল বেটে মিশ্রিত জলে মিশিয়ে নিয়মিত কিছুদিন খেলে উপকার পাওয়া যাবে নিয়মিত বাসক পাতার রস খেলে খিশুনি বা মির্গি রোগ সারে বলে অনেকেই দাবি করেন অনেকেই নানা ধরনের চর্মরোগ হয় দাঁত তার মধ্যে অন্যতম দশ বড়টি কচি বাসক এক টুকরা হলুদের সঙ্গে বেটে দাঁতের উপর লাগালে উপকার পাওয়া যাবে কয়েকদিনের ভিতরে দাঁত সেরে যাবে যে কোনো চর্মরোগ সেরে যাবে অনেকের গায়ে খুব দুর্গন্ধ হয় তারা প্রতিদিন বাসক পাতার জল ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে গায়ে দুর্গন্ধ সে একেবারেই দূর হয়ে যাবে যে কয়টি রোগের কথা বললাম এগুলো ছাড়াও আরও অনেক উপকার মেলে এই বাসক পাতায় তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনি বেশি খান সেক্ষেত্রে আপনি তিন চারটি বাসক পাতার বেশি ব্যবহার করবেন না যে নিয়মে আমি বলেছি সেই নিয়মেই আপনি ব্যবহার করবেন আর তারপরে দেখতে পারবেন ম্যাজিক আল্লাহতালার এই নিয়ামত দেখবেন আপনার কতটা উপকার করেছে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট সব কিছুর কিন্তু উপশম এই বাসক পাতা যেটা ঔষধের দ্বারাও কিন্তু হয় না আমরা তো শুধুমাত্র ডক্টরের কাছে দৌড়াই কিন্তু এই সবকি কখনো একটু কষ্ট করে ব্যবহার করে দেখেছেন দেখেননি তাহলে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ